Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. পাবলিক প্লেসে দাঁড়িয়ে আমাকে ইনসাল্ট করলো কি বলে কি বাদর আমার কান টেনে ছিঁড়ে দেবে শ্যাম কিছু করেছিলি মানে চোকটোক ভেবেছিলি সারা একটা ব্যাপার ঘটে গেছে বৌদি ব্যাপার হ্যাঁ ব্যাপারটা একটু সিরিয়াস হয়েছে আর কি একটা মাইয়া লোক ওই মাইয়া লোক শামসাদের কানটা ধীরা চরিত্রে ঠান্ডা ভিড়ে খোকাদের পান্ডা চরিত্রে ঠান্ডা ভিড়ে খোকাদের পান্ডা দিতাম যদি ভাই আর এক চাটি ছিটকে যেত সব দাঁত কপাটি কান্ড বসে সে ভিউ 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 খেলে ঠান্ডা বলুন বৌদি আপনি যা বলবেন আমরা শুনবো তবে রিভেঞ্জ আমরা নেবই বেশ তো রিভেঞ্জ তোমরা নাও কিন্তু সেটা এত ক্রুড হবে কেন তোমরা তো লেখাপড়া জানা গুন্ডা নও তবু রিভেঞ্জ নেবার তো বহু রাস্তা আছে ঠিক আছে বলুন কি রাস্তা আছে তোমরা একটা কাজ করতে পারবে
ডিসাইড করুন, বৃষ্টিতে ভিজবেন না, রিক্সা করেই যাবেন। চলো রিক্সো বাবা, চলো। কাণ্ডখানা দেখো, নবনীতাকে কি চিঠি লিখেছে, পড়ো পড়ো পড়ো। আজ 6টার শোয়ে সিনেমায় যাবেন, মহুয়ার সামনে আমি দাঁড়িয়ে থাকব, পৌনে 6টায় ঠিক আসবেন তো? ল ল কেরে, সেটাই তো বুঝতে পারছে না কেড়ে নিতে। তা আমি কি করে জানবো? ন্যাকামি করো না, কে তুমি জানো না? বলছি তো জানো। কে এনেছে চিঠিখানা? একটা বাচ্চা ছেলে, দিয়েই চলে। অলরাইট অলরাইট, তাহলে 5:45 সময় আমরা মহুয়া সিনেমার সামনে যাচ্ছি, তুমি বাবা সামনে সামনে আর আমরা তোমাকে শ্যাডো করতে করতে। ল বাবু, এইবার এগ্রিড এগ্রিড, ঠিক আছে চলো। এইখানে কাম কাজ করেন নাকি এই স্কুলে? হ্যাঁ, জিওগ্রাফি পড়েন তো? আমারও জিওগ্রাফি ছিল। আপনি কি কি করছেন? জিমেরে পৌঁছাতে আসি আমার ভাইজি, রোজই দেখি আপনারে। ভালো কাম কাজ করেন টরেন, ভালো। ঘন্টা বেজে গেল। এটা আপনার? আগে হ্যাঁ, হবে না। কেন? চেকে গোলমাল আছে। গোলমাল আছে? কি হয়েছে তাই বলবেন? ওভাররাইটিং, মানে ওভাররাইটিং আছে, চলবে না। চেকটা ক্যাশে দিয়ে দাও। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, শালা কি প্যাচের মতো ঘুম করছিস, উত্তর দিবি তো? দারুণ জমেছে সিঙ্গিরে,
অনুরাধা সিং এসেছিল। আচ্ছা জবর দিয়েছি ভাই। হ্যাঁ সিরিয়াসলি চিঠি পেয়েছিলে? এই দেখো তুমি দুমদাম করে যাত্রার হাতে চিঠি পাঠিও না। কেন? নিতার মতো হবে। নিতা? হ্যাঁ আজ সকালে ওর কাছে একটা চিঠি এসেছিল আর তাতে সই করেছে ইতি ল। ল? হ্যাঁ ল। এই মরেছে আমাদের লালু। লালু কে গো? আমাদের ললি। বেড়া ডুবে ডুবে জল খাচ্ছিল। আজ দেখো ওদের ব্যাপারটা না হেভি জমে গেছে। শোনো কি তুমি আমাকে বলো উত্তম কুমার বলো না উত্তম কুমার। সিনেমা যাবে এই দুপুরে? চলো না ম্যাটিনি শো চলো না। আরে আমি তো ভাবলাম বুঝি এলেই না, একটু শো তো আরম্ভ হয়ে গেল। কি হলো? চলো ঘুরিয়ে নাও। কোথায় ছিলি এতক্ষণ? সিনেমা গিয়েছিলিস বুঝি? সিনেমা? মাথা খারাপ নাকি? কি কথা ছিল, এখান থেকে 5:30টার সময় বেরোবো আমরা সকলে। তাই তো, কি কি মুশকিল লাগতো? ঘর পড়ে গেছিলাম, পিসিমার খুব অসুখ। পিসিমার ঠিকানাটা? পিসিমার ঠিকানা? হ্যাঁ। কি হবে? দরকার আছে। কি হলো বল। না মানে নম্বরটা ঠিক মনে নেই। রাস্তার নাম? ওই তো ওই পুরনো বাজার খড়। এই তো ওতে নেই, ওতে নেই। পিসিমা 17 নম্বর পুরনো বাজার খড়গপুর। গুড নাইট। ঝিলিমিলিকে স্কুলে দিতে যাসনি? ও তো নদী যাই। কোন স্কুল? কেন আনন্দময় স্কুল? আরে পার্বতী ওখানে কাজ করে না? পার্বতী? পার্বতী কে ডারে? চপ সালা মারবো এক ছপ। কেন পার্বতীকে কে ডারে? পার্বতী কে ডারে? পার্বতীকে তুই চিনিস না? না পার্বতী চিনি কোন করে? কি ওই বসন্ত বিলাপের ভূগোল দিদিকে তুই চিনিস না? ভূগোল পার্বতী? এই দেখ পার্বতী ভূগোল আমি চিনি না। কে কোথা পার্বতী ধর্ম কক্ষ? এই সকালবেলায় কি কথা হচ্ছিল দুজনে আজ সকালে? হ্যাঁ মানে আমি তুমি মানে আমি তুমি মানে মানে এই যে পাপ কখনো চাপা থাকে না। পাপ ব্যাপারটা কি? ছবিটা কিরকম লাগলো? ছবি যাওয়া যায় মানে সিনেমা? হ্যাঁ সঙ্গে কে ছিল, রাধা না পার্বতী? না পার্বতী কিন্তু অন্য কারোর লগে যায় না। তুমি কি করে জানলে? না কইলে মা কি আমার দিকে কি কইলো? আলো সঙ্গে আসিল। আলো? আলো ছিল। আলো? ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব। বটে তোমরা সবাই সবাই ছিপ ফেলে বসে আছো। আমি কমু নবনীতা। কেন অনিতা? কেন অনিতা? নবনীতা মানে
তোমার কাছে দুখানে টিকিট পাওয়া গিয়েছে, তার মধ্যে একজন তুমি, হু ইজ দ্য সেকেন্ড ওয়ান। শোনো, তোমাদের একটা কথা আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, বসন্ত বিলাপের মেয়েদের সঙ্গে যদি তোমরা কোনো রকম কম্প্রোমাইজ করো তাহলে আমি তোমাদের সঙ্গে নেই। তারা আমাকে যে অপমান করেছে সেটা তোমরা ভুলতে পারো, কিন্তু আমি পারি না, নট ফর মাই লাইফ। আর একটা কথা, আমি জানতে পেরেছি যে তোমরা গোপনে গোপনে তাদের সঙ্গে যোগাযোগ করো, কথাবার্তা বলো, এমনকি মিটও করো। আমি এখনো কোনো প্রমাণ পাইনি, কিন্তু যেদিন প্রমাণ পাবো দ্যাট উড বি দ্য এন্ড উইথ ইউ। গুড বাই মাই ফ্রেন্ড। শ্রীমতী মনমোহিনী বসু? আমি আমি আপনি শ্রীমতী মনমোহিনী বসু? না, মানে আমার ঠাকুমা। তো যিনি হন, এটা তো চলবে না। কেন? ওভাররাইটিং আছে, নতুন ফর্ম লাগবে। নেক্সট হিরালাল পোদ্দার। হ্যাঁ, কি মুশকিল, একটু দাঁড়ান না। তা কি করতে হবে সেটা বলবেন তো? বললাম তো, নিচে যান, একটা নতুন ফর্ম জোগাড় করুন, সেটা ভর্তি করুন, তারপর জমা দিন। বাংলা ভাষা বোঝেন না হিরালাল পোদ্দার? আমি আমি। আচ্ছা, আপনার কুসুম যখন তখন খেলো না খেলায় আমন, কুসুম যখন তখন খেলো না খেলায় আমন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না, দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না। কাণ্ডখানা দেখেছিস ছেলেগুলো, একেবারে জানলায় এসে উঠেছে। কোনদিন দেখবো দোতলার ঘরে ঢুকে পড়েছে। সত্যি বাবা, আশ্চর্য সাহস। আর তোদেরও বাপু দোষ আছে, তোরা সব ছেলে দেখলে গেলে যাচ্ছে। ও মা, আমরা আবার কি করলাম? তোমরাই তো সব লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। আমরা? হ্যাঁ হ্যাঁ, তোমরা। তোমরা এনকারেজ না করলে ওরা সাহস পাবে কি করে? কি বলছো তুমি? থামো থামো, আমি ঠিকই বলছি। লুকিয়ে লুকিয়ে সব মিট করা হয়, সিনেমা দেখা, আমি কিছু জানি না। না আমি না, সে তো নিতা। নিতা? নিতা নিতা, ওই যে রোজ একটা লোকের সাথে ঘুরে। কার সাথে? ওই কি জানি নামটা ভুলে গেছি। সিধু? না না, সিধু হবে কেন? সিধু হবে? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি তার নাম সিধু। ওই তো সেই ঠ্যাংরা কাঠির মতন চেহারা, একে নম্বরে সয় জানা, সেটা তো চিনি না আমি। একটু জব কম দেখ, তুমি জান নাম বলছো, সে অন্য লোক। সে অন্য লোক? সেই সিধু আমি খুব ভালো করেই জানি, তার নামে আমি থানায় ডায়েরি করাবো, তাকে হাজত বাস করাবো, দেখ না। আরে তুমি বুঝতে পারছো না, তখন তাকে বলছি লালু। কে রে? এই তো, এই তো সিধু। আরে এখানে কে যাচ্ছে? হ্যাঁ আলু। এই এই দেখো, কথার উত্তর, কথার উত্তর দিন, কি করছিলেন এখানে? না না, আমার মনে হচ্ছে কি জানো, সব খেলারই একটা নিয়ম আছে, আর কায়দা আছে। কায়দা মতো খেললেই তুমি জিতবে, মানে যে খেলার যে কায়দা। এই যে তোমাদের সঙ্গে বসন্ত বিলাপের যে খেলাটা চলছে, না না, খেলা বললাম বলে তোমরা আবার সবে রাগ করে বসো না। মানে আমি চাই কি জানো, জিনিসটা তোমরা একটু সুস্থ ভাবে নাও, টেক ইট ইন এ গুড হিউমার এন্ড বি স্পোর্টস স্পোর্টসম্যান। হ্যাঁ, সবসময় কথা বলে। শোন শোন শোন, খেলাটা না মাথা ঠান্ডা রাখা, এরকম মাথা গরমে নি, ইডিয়েট। কিন্তু খেলাটা কি, আমাদের এমন একটা চাল চালতে হবে যে ওরা এসে তোমাদের সবাই কাছে ক্ষমা চাইতে পারে। কারেক্ট। কাম ধরে যা, কাম ধরে যা। কাম ধরবে নিশ্চয়ই। কে সব রাজি আছে তো? হ্যাঁ হ্যাঁ, বলেন কি আছে? রাজি? হ্যাঁ, খেলাটা বলে এবার। কিন্তু সামান্য একটু খরচ পড়বে যে। ও ভাববেন, কত খরচ? ধরো বেশি না, গোটা 15 টাকা। 15 টাকা? ও সিধু দেবে, ঠিক আছে। সিধু টাকা নিয়ে হবে। তাহলে এক কাজ করো, একটা কাগজ কলম দাও তো। চিঠি লিখবে নাকি? আচ্ছা, তুমি চিঠি লিখলে ভয় করে মেয়েদের। না ওটা ওটা বলতে বলো। থাম না,
বিবাহযোগ্যা সুশিক্ষিতা সুন্দরী উপার্জনশীলা। কাগজে দিয়েছে আপনার অনেক পাত্রী আছে। আপনি ভুল ঠিকানায় এসেছেন। কই না তো, এই দেখুন 3 নম্বর রথতলা রোড। পাত্রটি কি আপনি নাকি? না না না, আমি তো ঘটক, আর 40 বছর ধরে এই কর্মই তো করছি। কত রাজা মহারাজা জমিদার আমি আর পারবো না। ভোর 6টা থেকে আরম্ভ হয়েছে, এই নিয়ে 50 জন হলো। এবার তোমরা যাবে। দিদিমণি, ওই আবার এসেছে। কে আবার? কে? ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা দেখছি। কেমন দেখতে বলো তো? খুব বুড়ো মতন। ঠিক আছে, বসতে বলো। বলুন। আচ্ছা, আপনি কি বিবাহে ইচ্ছুক? ভীষণ। আপনার বয়স? টু ইয়াং ফর মি। আরে না না না, কি মুশকিল, আমি আমার কথা বলছি না, আমি আমার ওই ভাইপোর কথা বলছিলাম। টু গুড ফর হিম। আপনি কি তাকে দেখেছেন যে বলছেন? দেখার দরকার করে না, আপনাকে দেখেই বোঝা যায়। লেখাপড়া কত দূর করেছেন? একটা ডিগ্রি আছে। ও আচ্ছা, বাড়িতে কে কে আছে? স্বামী ছাড়া আর সকলেই আছে। আপনি বড্ড ইম্পোলাইট। ভেরি মাচ সো। আপনি কি চাকরি করেন? হ্যাঁ। আপনার নেক্সট কোয়েশ্চেনটা কি, কত মাইনে পাই? না, আমি সেরকম ইম্পোলাইট নই। থ্যাংক গড। আর ক্যান্ডিডেট আছে, ইন্টারভিউ করবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কি জাত? আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976, আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976।
নিজের দরজাগুলো বন্ধ করো আর থানায় একটা ফোন করো। ইনি কে হন? মামা। তবে যে বললেন কাকা, কাকা তো তো মামা। কামা কুতো কামা। কিন্তু ওরাই তো আগে কাগজে বিজ্ঞাপন দিল। দাদা বলেছিল, দাদা বলে, কিন্তু তোমরাও কিছু কম করো। বৌদি, ও দাড়ি ছেড়ে দিয়েছে। আমি যা বলছি তা শোনো, শুনবে সবাই? শুনবে? আমি বলছি, আজ থেকে বসন্ত বিলাপের সঙ্গে স্বামীদের দলের যে লড়াই ছিল তা শেষ হলো, স্থাপিত হলো। কি বলছো তুই শ্যাম? আই ডিসএগ্রি উইথ দ্য হোল থিং। আমার মনে হয় না আমরা কোনো অন্যায় করেছি। কিন্তু শ্যাম, আমি বলছি কি, একটা মিটমাট তো করতে হবে। বৌদি, অপমান ওরা আগে আমাদের করেছেন, আগে ওরা ক্ষমা চাইবেন, তারপর অন্য কথা। আই রিফিউজ ক্ষমা এরা চাইবেন। Then the matter ends there. তুই হঠাৎ এটা ঠিক করলি কেন? অফিসের অর্ডার, এরকম হঠাৎ ট্রান্সফার? হ্যাঁ, না গেলে আমারই ক্ষতি। একটা প্রমোশন তো হচ্ছে, সে দিল্লি। এটা কি পার্মানেন্ট? আপাতত। ওরা সবাই জানে? ঠাকুমা? এখন রেখে যাবো, মাঝখানে বাদে বাড়ি টাড়ি ঠিক করে নিয়ে যাবো। এর আগে আমাদের একবার জানালি না? ওরা এত ব্যস্ত। আচ্ছা, রাধার সঙ্গে একটা মিটমাট করে নিবি কি পারিস? না লালু, সম্ভব না। তোদের মতন সবকিছু মেনে নিয়ে হ্যান্ডস ডাউন সারেন্ডার আমি করতে পারবো না। ট্রেন কটায়? 9টায়। এইবার চলে একটু তাড়াতাড়ি চলো প্লিজ। আপনি জানেন না কেন?
আমি জানতাম তুমি আসবে, তাই অপেক্ষা করছিলাম। আজ কিন্তু ঝগড়া করতে পারবে না, সিগারেট ফেলিনি। আই বস, এভি খেল দেখালি হ্যাঁ শালা, গোল মারবার জায়গা পাওনি। আমাকে বলে কিনা রাত্রির নটায় ট্রেন। আরে সরল কম, রাদার পেছনে ফলো করে করে মালকট। আরে যাবি কোথায়, ঢুকবি কি? যেখানে রাধা সেখানে সা, দুয়ে মিলে রাধে সা।